করেন ভাই, দেশটা কোন দিকে যাইতেছে বলতেও পারতাছি না। এতদিন শুনলাম ওয়াজের মঞ্চেতে হিন্দু থেকে মুসলমান হইতেছে, আর এখন দেখতেছি ইমাম, মুসলমানের ইমাম যে তারাবি পড়াইছে মানুষকে নামাজ পড়াইছে, সে নাকি এখন টিকটকার হয়ে গেছে। আর অবস্থা বর্তমানে এইরকম হয়েছে, নামাজ পড়াইছি, তারপরে তারাই পড়াইছি, তারপর ইসলামের দাওয়াত দিছি মানুষকে, ঠিক আছে। প্রভু, আমি বিশ্বাস করি না, কিন্তু যখন এই ভিডিওগুলো দেখতেছি তখন মানে বিশ্বাস হয়ে গেছে যে না, সত্যি ও ইমাম ছিল, আর বর্তমানে সে এই অবস্থায় চলে এসেছে। আসলে সে এই অবস্থায় এসেছে, সে একটি মেয়েকে ভালোবাসত, আর তার বড় হুজুর যে মাদ্রাসার বড় হুজুরে বলছিল ওই মেয়ের সাথে তার বিয়ে করিয়ে দেবে, অতঃপর ওই মেয়ের অন্যখানে বিয়ে দিয়ে দিছে ওই হুজুরের মাধ্যমে, আর ওই হুজুর তার সাথে বেইমানি করছে, আর এই কারণে সে এই অবস্থায় চলে এসেছে। আল্লাহর জন্য তুমি যে একটি মেয়ের জন্য আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহ দিনকে ছেড়ে দিলে, এটা ঠিক হলো না। আসলে তুমি ইসলামের পথে থাকতে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এর থেকে ভালো একটি মেয়ে জোগাড় করে দিত। এইসব ভুল থেকে বিরত থাকবো, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, গুড বাই।